উদয়াল গুরু ভজ হরে, ওরে সোনার চাঁদ মাঝ দরিয়ায় ডুবলো তোরি, কেঁদে আসান দয়াল গুরু ভজরে। দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ আজ দরিয়ায় ভুলিল তোরি, কেঁদে আসান দয়াল গুরু ভজরে। দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ আজ দরিয়ায় ভুলিল তোরি, কেঁদে আসান দয়াল গুরু ভজরে।
এই ফুল, এই ফুল তো তার দেওয়া ফুল, চেংমুড়ি কানির ফুলে আমি বাঁচতে চাই না। তাতে আমার মরে যাওয়া অনেক ভালো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শেষ পর্যন্ত তুই আমাকে পথের ভিখারি বানালি, আর আমি সহ্য করতে পারছি না। আমাকে কিছু ভিক্ষা করতে হবে। দেখি দেখি ওই সামনের গ্রামে যদি যদি কিছু ভিক্ষে পায়। এই তো আমার সাধের কলা বাগান। আজ রাত্রিটা আমি আমার এই কলা বাগানে একটু বিশ্রাম করে নি। দেখ
একটু তামুকটাই দে, মুখটা তিতে লাগছে না। সরে ভালো করে পাহারা দেবে, কতদিন তোমার খোলা চুরি হয়েছে বুঝলি না? হ্যাঁ রে, হাউখিনটা কি সরথড়া সে মনে হয়েছে? কই দেখি 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 তো। আরে বহুত দিন পর পাইছি বেটাকে ধরা রে, ডেলি ডেলি বেটা কলা খাচ্ছিল রে। বেরা বেটা বেরা, বের কর, মার বেটাকে মার। বের কর, বের কর, জড়া সলা। পুত্র আমি তোমার পিতা। কি বললো? পিতা? বাবা লখাই, দেখ তোর কপালে রাজতিলক আছে কিনা। হ্যাঁ মা আছে। এ কি করলি তোরা? এ তোমার কি রূপ? ওকে প্রণাম কর বাবা, এ তোর পিতা। পিতা? না বাবা, তোমাদের তোমাদের কোনো দোষ নেই, এ আমার, এ আমার ভাগ্যের দোষ, এ ভাগ্যের দোষ। মহারাজ আমাকে মাফ করে দিন মহারাজ। শনকা, আমাদের লখাই তো উপযুক্ত হয়ে এলো, এরপর তার বিয়ের ব্যবস্থা করলে হয় না? বাহ, এ তো খুব আনন্দের কথা মহারাজ। নেড়াই, আদেশ করুন মহারাজ। শোনো, আমাদের লখাই বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তুমি গণৎকারকে সঙ্গে নিয়ে দেশে বিদেশে লখাইয়ের পাত্রীর খোঁজে বেরিয়ে পড়ো। না, আর পূজা বাসা করে সংসার চলবে নাই, এবার আমাকে অন্য কোনো কাজকর্মের কথা ভাবতেই হবে। সালা সকাল থেকে একটাও খদ্দের এখনো জুটলো না। হ্যাঁ, সেটাই তো মহা চিন্তায় পড়েছি। ঠাকুর ঠাকুর, কে বড় হে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মনে হচ্ছে কোনো খদ্দারেই বড়ে। ঠাকুর, রাজা মশাইয়ের আদেশ, লোখায়ের পাত্রী দেখতে যেতে হবে। পাত্রী দেখতে? চলো তো এখানে যাবো। ঠাকুর, কোন ধরলে শুরু করবে? পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ, উপর না নিচ? উপর তো যাওয়া যাবে না, তবে ই বুড়ার সময় হয়েছে। হ্যাঁ কি বললে? কই কোনো নাই বলি, কোনো নাই বলি, তাহলে পুরো দিকে শুরু করো। চলো চলো চলো। কি হইলো ঠাকুর? চলো ঝপ ঝপ। ঠাকুর চলো তাড়াতাড়ি, ঠাকুর চলো তাড়াতাড়ি, চাষ মোড়ে কিনে দিব এক গাঁটা বিড়ি। তাড়াতাড়ি ঠাকুর, তাইলে আমি অটুকু ঘুমাইলি। নেড়াই গণক, তোরা নেছুরি নগরে যা, সেখানে সাইবেনের ঘরে বেহুলা নামে এক কন্যা আছে। ঠাকুর, কি যেন একটা স্বপ্ন দেখলি? আমিও স্বপ্ন দেখলি একটা। চলো 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 চলো। অমলা, আমাদের বেহুলা বিয়ের উপযুক্ত হয়ে গেছে,
এবার একটা সুপাত্র দেখে ওর বিয়ে দিতে হবে। হ্যাঁ স্বামী, আমিও তাই ভাবছি। মহারাজ মহারাজ বাড়িতে আছেন? কে? হ্যাঁ বাড়িতেই আছি, ভেতরে আসুন। আপনারা বসুন। কোথা তবু ধাম, কি বা হয় তোমাদের নাম, কে বা হয় তোমাদের রাজা? নেড়াই গণক নাম, চম্পকেতে ধাম, চান বেনে মোদের রাজা। ও ও, সেই মনসার কোপে ছয় পুত্রকে হারিয়েছে সেই চাঁদ বেনে? হ্যাঁ হ্যাঁ মহাশয়, সেই চাঁদ রাজা। তোমরা কি জন্য এসেছো এখানে? শুনিয়াছি আপনার বাড়িতে নাকি এক অবিবাহিত কন্যা আছে, তাই আমরা পাত্রের সন্ধানে এসেছি মহাশয়। ও, আপনারা বসুন, আমি আমার কন্যাকে নিয়ে আসছি। এই গেল গেল সাই মহাশয় কন্যা জানিবারে, 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 ঠাকুর দেখবে ভালো করে, গেল গেল সাই মহাশয় কন্যা জানিবারে, ঠাকুর দেখবে ভালো করে, গেল গেল সাই মহাশয় কন্যা জানিবারে, ঠাকুর দেখবে ভালো করে। এই হলো আমার কন্যা। বাহ, অপরূপ সুন্দরী আপনার কন্যা। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম বেহুলা। বাহ, চমৎকার নাম তোমার। আচ্ছা মা, তোমাকে আমি দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। নিশ্চয়ই করুন। আচ্ছা মা, বলো তো, জলের থেকে পাতলা কি যা সমস্ত জায়গায় প্রবেশ করতে পারে? মহাশয়, জলের চেয়ে পাতলা হলো জ্ঞান। বাহ, বেশ উত্তর দিয়েছো। বলো তো মা, পৃথিবী থেকেও ভারী কোন জিনিস? মহাশয়, পাপ পৃথিবীর থেকেও ভারী। বাহ, চমৎকার। আচ্ছা মা, বলো তো, আগুনের থেকেও শক্তিশালী কি? মহাশয়, ক্রোধ আগুনের থেকেও শক্তিশালী। বাহ, চমৎকার। আচ্ছা মা বেহুলা, বলো তো, কাজলের থেকেও কালি কোন জিনিস? মহাশয়, কলঙ্ক হলো কাজলের থেকেও কালো। আপনার মেয়ে অতি বুদ্ধিমতী। মহাশয়, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। তোমরা ভেতরে যাও, নেড়াই নফর। আজ্ঞা, তাহলে গণনা শুরু করা যাক। ঠিক আছে মহারাজ। বয়ে বেহুল্লা, লয়ে লক্ষিন্দর। অতি উত্তম মিলন মহারাজ, অতি উত্তম। এই যুগল মিলন যুগ যুগান্তর ধরে থাকবে মহারাজ। তবে রাজামশাইকে গিয়ে এই সুসংবাদ যদি। হ্যাঁ, আপনারা আসুন। সনকা, ন্যাড়াই তো এখনো পাত্রীর সন্ধান নিয়ে ফিরল না। তাই তো মহারাজ। কেমন দেখলে ন্যাড়াই? তার রূপ কেমন দেখলে ন্যাড়াই? ও তার রূপ যে নৌকা চসনা, কি দিব মা রূপের তুলনা, তার রূপ যে নৌকা চসনা, রূপের তুলনা।
তার রূপ যেন কাচতনা কি দিব মা রূপের তুলনায় যেন কাচতনা কি দিব মা রূপের তুলনায় তার রূপ যেন কাচতনা কি দিব মা রূপের তুলনায় তার রূপ যেন কাচতনা কি দিব মা রূপের তুলনায়। তা কনক মহাশয় গণনায় কি দেখলে? মহাশয় বলতে আমার আপনাকে একটু ভয় ভয় করে। ভয় কিসের গণক মহাশয়, আমি তো সামনেই আছি। মহাশয় বিয়ের রাতে লক্ষিন্দরের সর্পাঘাতের যোগ আছে। কি বললে গণক মহাশয়? সর্পাঘাত? হ্যাঁ মহারাজ। জন্য তুমি কোনো চিন্তা করো না সোনকা, আমি সাঁওতালি পর্বতে বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর ঘর নির্মাণ করব। তার ভেতরে আমি পুত্র এবং পুত্রবধূকে শয়ন করাবো। চলো নাড়াই, আমি নিজে পাত্রী দেখতে যাব। জয় হুকুম মহারাজ।